সূর্য কেওড়া বাড়তে লেগে গেছে। তোমরা দেখো কি বড় বড় সাইজ, একটা হাতে দাও, তোমরা সাইজটা দেখলে বুঝতে পারবে। এই কেওড়াটা অনেকটা ভালোই কেওড়া পেয়েছি, বিশাল বড় বড় সাইজে। আর সুজিত সুন্দরবন লাইভে আর একটা নতুন ফেস ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। আজকে আমরা কেওড়া বাড়তে যাবো, চলো তোমাদের দেখাবো, ভিডিওটা শুরু করা যাক। এইগুলো হচ্ছে সব বানি গাছ, তোমরা দেখতে পাচ্ছ বানি ফল আছে গাছে। এই গাছটাই আপাতত হয়নি বানি ফল। জঙ্গলে লোকও ভর্তি রয়েছে। এই খাল থেকে নেমেছি কেওড়া পাড়ার জন্য। জঙ্গলটা দেখতে পারো কি বড় বড় গাছ রয়েছে। চলো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি, আজকে কেওড়া পেয়ে তোমাদেরকে দেখাবো, সেদিন দেখানো হয়নি। আজকে বেশি বেশি করে কেওড়া পেরে আনবো, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, আমি আর সূর্য আছি। সেদিন দেখাবো বলে দেখানো হয়নি আপনাদের। কতটা করে কাদায় হেঁটে আছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো বড় নদী রয়েছে। আর এটা হচ্ছে গোলবানি গাছ, তোমরা দেখো পাতাটা, দেখো কত সুন্দর পাতা। বানি গাছ আর বানি গাছ, খালি বানি গাছ, এর ভেতরেই আমরা খুঁজে বের করবো কেওড়া গাছ। তোমরা দেখো, দেখলেই ভিডিওটা মজা আসবে। এটা হচ্ছে গাছে ওঠা কাঁকড়া, সুন্দরবনে এগুলো গাছে থাকে। সমুদ্র কাঁকড়া দেখতে পেলাম না এসে। এটা হচ্ছে সুন্দরবন জঙ্গলের সব থেকে বিখ্যাত কিং কবরা। তোমরা দেখো কত বড় দেখতে পারো, বিখ্যাত কিং কবরা। এটা তোমাদের ঘাড়ে দেখানো হচ্ছে, ঢুকে গেল, ওই জন্য আমরা একটু দূরে থেকে সরে যাচ্ছি। তোমরা দেখো আমরা প্রায় বাইরের দিকে পৌঁছে গিয়েছি। তোমরা ভিডিওটা এনজয় করো। আজকে তো কেওড়া নিয়েই বাড়ি যেতে হবে, বাড়ির দিকে বলে আসা হয়েছে কেওড়া নিয়ে যেতে হবে। তোমাদেরকেও ভাবলাম ভিডিওটা শেয়ার করবো। ওয়েদারটা দেখতে পাচ্ছ, আকাশে মেঘ রয়েছে পুরো ভর্তি। নদীতে আস্তে আস্তে জোয়ারও উঠছে, জোয়ারিও উঠছে। আর রলে দেখো মাছ, দেখো তোমরা সুন্দরবন জঙ্গলে না ঘুরতে আসলে তোমরা কিছু বুঝতেই পারবে না। ভিউটা দেখো, ভিউ ভিউ। আর এই সেই মাতলা নদী আমাদের, এটা তো থাকবে। আর এখানটায় একটা কেওড়া গাছ আছে, তোমরা ভিডিওটা দেখো। আর এখানটায় মাছ সের গর্ত পেয়েছি, ওই মাছটা এই চলে আসে ছোট। আর ওই একজন হাত ফেলছে, চলো দেখা যাক কি মাছ পেয়েছে।
ভিডিওটা দেখো। আর ওই মাছ নদীতে একটা নৌকা ফিশিং করছে। দাদা মাছ হইছে, কি মাছ হইছে দাদা? আজকে ফুল এনার্জির সাথে মাছ ধরছে। সামনে দুজন রয়েছে, হাত সুত ফেলেছে। এটা দাদা আজকের হাত মালের কোয়ালিটি আলাদা, হাত দুটো হাত কোয়ালিটি। তোমরা দেখতে পারো নাম হচ্ছে মনিরুল লস্কর। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কেওড়া গাছ ফাইনালি পেয়ে গেছি। তোমরা দেখো যে গাছে কি কেওড়া রয়েছে না রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে কেওড়া গাছের ধারেই চলে এসেছি। তোমরা দেখো এটাই হচ্ছে আমাদের জনপ্রিয় কেওড়া ফল। গাছে রয়েছে অনেক কটা গাছ থেকে আজকে পাড়তে হবে কেওড়াগুলো। হ্যাঁ, কেওড়া এই গাছে কম রয়েছে, ওই জন্য এই গাছ থেকে পারলাম না। আর পাশে রয়েছে বানি গাছ, তোমরা দেখো কেওড়া গাছ। চলো নেক্সট গাছে গিয়ে দেখা হচ্ছে। সূর্য কেওড়া বাড়তে লেগে গেছে, তোমরা দেখো কি বড় বড় সাইজ। একটা হাতে দাও, তোমরা সাইজটা দেখলে বুঝতে পারবে। এই কেওড়াটা অনেকটা ভালোই কেওড়া পেয়েছি, বিশাল বড় বড় সাইজে। আর পুরো গাছটা সহ দেখো, সূর্য এই দাঁড়িয়ে আছে, সূর্য এই দাঁড়িয়ে আছে। আর এই কেওড়া গাছ চলো নেক্সট গাছে গিয়ে দেখা হোক। এই গাছে অল্প কটাই পেয়েছি, বড় জেলে। তোমরা দেখো কত দূরে গেছে গালা থেকে। মাতলা নদীর এরা হচ্ছে মেন কুমির। আর কত বড় জালটা নিয়ে যাচ্ছে দেখো, আর কতটা দূরে। কত দূরে সাঁতরে সাঁতরে চলে গেছে, বিশাল জাল আছে। আর হচ্ছে জেলে নাম্বার ওয়ান, আর আমাদের কেওড়া ম্যান হচ্ছে সূর্য। কেওড়া কাচ্ছে আর বলছে কি টেস্ট কেওড়া। আজকের এই জেলে দুটো এই মাছগুলো রয়েছে। ফের এই হাতসুতের বস্তিতে পাশে মাছ আর চিংড়ি মাছ লাগাচ্ছে। আর এই খয়রা মাছ রয়েছে, এ একটা চিংড়ি একটা লাগিয়ে দিয়েছে। আর এই লোট আর চালবে হচ্ছে আমাদের মনিরুল গাজী। দোন ছড়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে, আর একজন দাঁড়িয়ে আছে এক্ষুনি চেলে দেবে। বেশি দূর চাললো না, বিশাল টান চলছে এখন নদীতে। পালিয়ে গেল জাল মারবে এখন। ওরা হাতসুদের কাছে রয়েছে, তাই আমাদের সূর্যকে ডেকে নিল, বাড়ির কাছে ছেলে তো। জাল ধরবে এখন নদী থেকে, ওরা নাকি জাল আটকে গেছে। দেখো ভিডিওটা মেঘলা আকাশ, ভিডিওর কোয়ালিটিটা একটু ড্রপ হয়ে যাচ্ছে।
সমুদ্র কাংড়া পড়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর মাঝও রয়েছে জালে খয়রা মাছ। কাঁকড়াটা পালিয়ে গেল জাল থেকে ছেড়ে। আকাশে এখন সূর্য ওঠেনি, এত মেঘলা করেছে। আর ওই সাইডে রয়েছে এই গোলাবাড়ি। তোমরা দেখতে পাচ্ছ কত বানি ফল গাছে রয়েছে। কেওড়া ফল তো গাছে সেরকম বেশি নেই, বানি ফলটা দেখতে পাচ্ছ। চলো, আর এই খালে এখন জল অনেকটাই উঠে গেছে, এখন জঙ্গলের ভেতর থেকে যাওয়া হবে। কাদের ছাগল জানি না, ডাইরেক্ট জঙ্গলে খেতে দিয়েছিল। ছাগল ঢুকেছে, তাবড়া দে তাবড়া দে, ছাগল ছাগল।